আজ আমরা শুরু করছি অভিব্যক্তির চ্যাপ্টারটা। প্রথমে আসি অভিব্যক্তি সম্পর্কে ধারণা। অভিব্যক্তি কথাটা ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে উৎপত্তি হয়েছে। ইভলভেরি থেকে অভিব্যক্তির ইংরাজি শব্দ ইভলিউশন কথাটার উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। জৈব অভিব্যক্তি বলতে তাহলে বোঝাবে জীবের ক্রমবিকাশকে। শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার তার মতে, কোন সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে এবং নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়, তখন সেই রকম পরিবর্তনকে অভিব্যক্তি বা ইভলিউশন বলা হয়। এটা শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সারের মত অনুসারে। এমনি স্বাভাবিকভাবে অভিব্যক্তির সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যে, মন্থর এবং গতিশীল ধারাবাহিক প্রক্রিয়াতে কোন উদ্বংশীয় সরল জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বলা হয়। এবার আমরা আসব জীবনের উৎপত্তিতে। জীবের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে নানা মতবাদ প্রচলিত আছে। তবে আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্র জলে জীবের আবির্ভাব হয়েছিল বলে বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞানী ওপারিন এই মত ব্যক্ত করেন যে, আদিম পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল যৌগের পরিণত হয়েছে বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং অতিবেগুনি এবং মহাজাগতিক বিকিরণের ফলে। পরবর্তীকালে বিজ্ঞানী হ্যালডেন জীব সৃষ্টি সম্পর্কে একই মতবাদ ব্যক্ত করেন। জীব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মতবাদকে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ। এই রাসায়নিক বিবর্তনবাদ বা জীবের রাসায়নিক উৎপত্তির বিভিন্ন ধাপগুলো এবার আমি আলোচনা করব। এই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপই হয়েছে জৈব যৌগের উৎপত্তি। বিভিন্ন প্রকারের জৈব যৌগ ধাপে ধাপে সৃষ্টি হয়েছিল। সবার প্রথমে তৈরি হয়েছিল হাইড্রোকার্বন যৌগ। প্রথমে যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তার উদাহরণ হল অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন ইত্যাদি। এর পরবর্তী স্টেপে হয়েছে কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ গঠন। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি হয়েছিল অক্সি এবং হাইড্রোক্সি যৌগ। উদাহরণ হল অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ইত্যাদি। এর পরবর্তী ধাপ হচ্ছে শর্করা তৈরি বা শর্করা সৃষ্টি। হাইড্রোক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি সৃষ্টি হয়েছিল। চতুর্থ স্টেপ হচ্ছে স্নেহ পদার্থ গঠন। অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার তৈরি করেছে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড গঠিত হয়। আদি সমুদ্রে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট বা স্নেহ পদার্থ তৈরি হয়েছে। পঞ্চম ধাপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গঠন। হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গঠন করে। এর পরবর্তী ধাপ হচ্ছে জৈব যৌগের মিশ্রণ। বিভিন্ন প্রকারের জৈব যৌগ যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সমুদ্রের জলে মিশে তৈরি হয়েছিল একটা গরম তরল স্যুপ, অর্থাৎ হট ডাইলুট স্যুপ। তার পরবর্তী ধাপে জটিল যৌগের উৎপত্তি ঘটে। গরম তরল স্যুপের বিভিন্ন জৈব যৌগগুলি কাছাকাছি আসার ফলে বিভিন্ন রকমের জটিল যৌগ যেমন পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি গঠিত হয়। এর পরবর্তী ধাপ হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠন। নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে। বিজ্ঞানীরা মনে করেন প্রথম নিউক্লিওটাইড যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আরএনএ এবং আরএনএর পরে উৎপত্তি হয়েছিল ডিএনএ।
এবার হচ্ছে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলের উৎপত্তি। প্রোটিনগুলি গরম তরল স্যুপ অর্থাৎ হট ডাইলিউট স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করেছিল। একে বলা হয়েছিল কোয়াসর্বেট। কোয়াসর্বেট হল লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দিয়ে গঠিত এমন একটা সত্তা যাতে কোষ পর্দার মতন দ্বিস্তরী আবরণ থাকে। এই ছবিটা দেখো, কোয়াসর্বেট, এখানে লিপিড আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে এবং তার চারপাশে দ্বিস্তরী আবরণ। আবার বিজ্ঞানী ওপারিন এই মতবাদটি দিয়েছিলেন এবং তার মতে এই কোয়াসর্বেট থেকে এই আদিকোষের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী ফক্স তার মতে কোষ তৈরি হয়েছিল মাইক্রোস্পিয়ার থেকে। মাইক্রোস্পিয়ার হচ্ছে একটা অর্ধবৃত্ত পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন। দেখো ছবিতে, এটা অর্ধবৃত্ত পর্দাবেষ্টিত প্রোটিন ভেতরে রয়েছে, এটা হচ্ছে মাইক্রোস্পিয়ার। এই কোয়াসর্বেট বা মাইক্রোস্পিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল। সুতরাং প্রথম কোষ তৈরি হয়েছিল সমুদ্রের জলে। এবার আমরা এই সমস্ত মতবাদগুলিকে প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞানী মিলার এবং উরের পরীক্ষা নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটি বিশেষ ধরনের যন্ত্র আবিষ্কার করেছিলেন। সে পরীক্ষার দ্বারা বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে তথ্য দেন এবং প্রমাণ করেন ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে অনুমান সত্য। এই যন্ত্রের বিভিন্ন গঠন সম্পর্কে আলোচনা করছি। তড়িৎ সংযোগযুক্ত একটা টাংস্টেন তার নির্মিত দুটো ইলেকট্রোড, গোলাকার কাচের প্লাগস, গোলতল বিশিষ্ট প্লাগস, ইউ আকৃতির কাচের নল এবং ঘনীভবন যন্ত্র। দেখো এখানে ছবিটার মাধ্যমে আমি এই অংশগুলো একবার করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ছিল তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন তার নির্মিত দুটো ইলেকট্রোড। এই দেখো, এই একটা ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড। গোলাকার কাচের প্লাগস, এইটি হচ্ছে গোলাকার কাচের প্লাগস। গোলতল বিশিষ্ট প্লাগস, ইউ আকৃতির কাচের নল আর ঘনীভবন যন্ত্র। এবার পরীক্ষাটার বর্ণনায় আসি। পরীক্ষাতে প্রথমে তারা বড় গোলাকার প্লাগসের মধ্যে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখে এইটার মধ্যে। এবং জলীয় বাষ্পটা তৈরি হচ্ছে কোথা থেকে? এই যে দেখো, গোলতল বিশিষ্ট প্লাগসের মধ্যে জল ফুটন্ত অবস্থাতে, সেখান থেকে জলীয় বাষ্প ধীরে ধীরে এই মধ্যে প্রবেশ করছে। তাহলে ছোট গোলতল বিশিষ্ট প্লাগস থেকে ফোটানো জলের বাষ্প নলের মাধ্যমে গোলাকার প্লাগসে আসে। টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে বড় গোলাকার প্লাগসে 60,000 ভোল্টের অর্থাৎ 60,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করা হয়। ছোট প্লাগসে জলকে ক্রমাগত উত্তপ্ত করার জন্য জলীয় বাষ্প প্রবাহিত হতে থাকে ঘনীভবন যন্ত্রে। এই দেখো এই অ্যারোটি, ঘনীভবন যন্ত্রে দেখো একদিক দিয়ে শীতল জল প্রবেশ করানো হচ্ছে, অন্যদিক দিয়ে উষ্ণ জলের বাইরে বেরিয়ে আসছে উষ্ণ জল। এবং এইখানে এই বাষ্প ইউ আকৃতির নলের মাধ্যমে জলীয় মাধ্যমে জমা হচ্ছে ঘনীভবন যন্ত্র থেকে উৎপন্ন যে জৈব যৌগগুলো। এক সপ্তাহ ধরে এই ঘটনা চলার পর উৎপন্ন যৌগকে এইখানে দেখো মিশ্রিত জৈব যৌগে মিশ্রিত জল জমা হয়েছে, এইবার তাকে ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়। উৎপন্ন যৌগগুলোর মধ্যে কি কি পদার্থগুলোর মধ্যে যে যৌগগুলো ছিল, গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া এবং আরো অনেক যৌগ। এছাড়া তিনি অ্যাডেনিন উৎপন্ন করতেও সক্ষম হয়েছিলেন। এগুলি প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান।
এরপরে আমরা আসব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি সম্পর্কে। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি দেখো একটা ফ্লো চার্টের মাধ্যমে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে পৃথিবী সৃষ্টি। প্রায় 450 কোটি বছর পূর্বে সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল, সূর্যের অংশ থেকে। প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি উপাদানগুলি মুক্ত আয়নিত অবস্থায় ছিল। পৃথিবীর আদিম পরিবেশ ছিল বিজারকধর্মী, মুক্ত অক্সিজেন অর্থাৎ ওটু পরিবেশে ছিল না। এবার আসে দ্বিতীয় ধাপে, জীবনের উৎপত্তি। প্রায় 350 কোটি বছর পূর্বে বিভিন্ন উপাদান যেমন অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, বিদ্যুৎ, ইউভি রশ্মি, কসমিক রশ্মি ইত্যাদি, এগুলো রাসায়নিক বিবর্তনের ফলে সরল উপাদান সৃষ্টি হয় এবং জৈবিক বিবর্তনের ফলে জীবনের উৎপত্তি হয়। এবার তৃতীয় ধাপ, এটা হচ্ছে এককোষী জীবের উৎপত্তি। প্রায় 300 কোটি বছর পূর্বে সমুদ্রের গরম তরল স্যুপে কোয়াসারভেট কণাগুলি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিনের আবরণী সহ উৎসেচক এবং আরএনএ সহায়তায় এককোষী জীব বা প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব ঘটেছিল। এরা ছিল কেমো অটোট্রপিক, অর্থাৎ রাসায়নিক বস্তুর সাহায্যে এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারত। এরপরে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া উৎপত্তি হয়েছিল যারা পরিবেশে অক্সিজেন ত্যাগ করতে সক্ষম ছিল। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আদিজীব ব্যাকটেরিয়া। ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া শালক সংশ্লেষ প্রক্রিয়াতে ও2 অর্থাৎ অক্সিজেন ত্যাগ করতে থাকল, তার ফলে অন্যান্য জীবের সৃষ্টির সূচনা হল। এই সময় নীলাভ সবুজ শৈবালেরও সৃষ্টি হয়। পঞ্চম ধাপ, বহুকোষী জীবের উৎপত্তি। সমধর্মী সম্পন্ন কতগুলি এককোষী জীব একত্রে শ্রম বন্টন করে বসবাস শুরু করে, ফলে জননের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় বহুকোষী জীব। ভলভক্স নামক শৈবাল এই ধরনের বহুকোষী জীব। তোমরা দেখবে দেখেন ছবিতে ভলভক্সরা কলোনি কম করে বসবাস করে। এরপরে ষষ্ঠ ধাপ, ষষ্ঠ ধাপ হচ্ছে মাছের মতন মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন। বহুকোষী অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকর জাতীয় প্রাণীর, মানে নোটোকর আছে এই রকম জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে। এই নোটোকর পরবর্তীকালে মেরুদণ্ডতে প্রতিস্থাপিত হয়, ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। সপ্তম অর্থাৎ 7 নম্বর পয়েন্ট হচ্ছে ডাঙার উদ্ভিদের বিবর্তন। বিভিন্ন জলজ শ্যাওলা জল থেকে ডাঙায় বিস্তার লাভ করে। শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে ডাঙার উদ্ভিদ যেমন মস, তারপর ফার্ন, ব্যক্তবীজী উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদ সৃষ্টি হয়, তার ফলে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব ঘটে। পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব ঘটে। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা। পরিবেশের পরিবর্তনের ফলে মাছ থেকে উভচর প্রাণী ব্যাঙের উদ্ভব ঘটে। এরা ডাঙায় এসে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাতে থাকে। এবার পরবর্তী এবং সর্বশেষ ধাপ যেটা, সেটা হচ্ছে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। উভচর প্রাণী থেকে সৃষ্টি হয়েছিল সরীসৃপ প্রাণী যেমন গিরগিটি, কুমির ইত্যাদি। সরীসৃপ প্রাণী থেকে তৈরি হয়েছিল একদিকে যেমন পক্ষী যেমন পায়রা চিল, অপরদিকে স্তন্যপায়ী প্রাণী যেমন গরিলা, শিম্পাঞ্জি। কালক্রমে অভিযোজন এবং অভিব্যক্তির ধারায় সর্বশেষ যারা উৎপত্তি লাভ করেছিল সেটা হচ্ছে আমরা অর্থাৎ মানুষ। আজ এতটুকু থাক, এর পরের দিন অভিব্যক্তির পরবর্তী আলোচনাগুলো আমি করব।